নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে হাজির হলাম। হোমিওপ্যাথি রোগ নিয়ে, ওষুধ নিয়ে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব, শেখাব, প্রত্যেকদিনের মতো আমি হাজির হয়েছি। আসুন আজকে একটা নতুন রোগ নিয়ে আলোচনা করি। প্রত্যেক দিন কিন্তু আমি নতুন নতুন রোগ নিয়ে আলোচনা করি, যেগুলো আপনাদের অনেকেরই থাকে। আমি দেখেছি আমার এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু অনেকেই নিজের রোগটা সারানোর চেষ্টা করেন এবং সারিয়েও তুলেছেন অনেকেই, এটা আমার একটা গর্ব। এবং আমি অনেক ফোন কল পেয়েছি যারা বলছেন যে আপনার ওই ভিডিওটা দেখে আমি ওষুধ কিনেছিলাম এবং কিনে খেয়ে আমি সুস্থ হয়ে গেছে। আর কি খেতে হবে বা ডোজটা কীরকম হবে আপনি যদি আরেকটু বুঝিয়ে দেন তাহলে ভালো হবে। এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিও দুর্নীতি কিন্তু আপনাদের দুর্গড়ে পৌঁছে যাচ্ছে। ঠিক আছে, আসুন আজকে যে রোগটা নিয়ে আমি আলোচনা করব সেটা ভেরি কমন এবং খুব সমস্যাবহুল একটা রোগ, বিশেষ করে যুবক যুবতী বলুন বা মধ্যবয়স্ক লোকেরা বলুন, সমস্ত এই এই ধরনের মানুষদের জন্য আজকে আমার ভিডিওটা। সেটা হচ্ছে চুল ঝরে যাওয়া, চুল পড়া, সংক্ষেপে বলা হয় চুল পড়া, চুল হেয়ার ফল। অর্থাৎ অসময়ে অকালে চুল যদি ঝরে যায়, আর কারো কারো কোনো পুরুষের তো আমার একেবারে মাথায় টাক পড়ে যায়, একেবারে চাঁদিতে টাক পড়ে যায়, চিকচিক করে, তেল চিকচিক করে। এছাড়াও আমি বলবো শুধু এটা নয়, মাথার চাঁদিতে টাক পড়ে যাওয়া, চুল পড়ে যাওয়া বড় কথা নয়, ভুরুর চুলও পড়ে অনেকের, ভুরু থেকেও চুল পড়ে যায়, সেটা ওষুধ খুঁজে পান না অনেকে, বুঝতে পারছেন তো? অনেকে দাড়ি দাড়ি থোকা থোকা দাড়ি, এরকম দাড়িও কমে যায়, মানে এখানে কিছু দাড়ি, এখানে কিছু দাড়ি বা দাড়ি ছিল পড়ে যাচ্ছে। এই সমস্ত কিছুর কিন্তু একটা ঔষধ আছে। সেই ওষুধটা অবশ্যই বলবো, তার আগে একটু ইন্ট্রোডাকশন। দেখুন, একজন হোমিওপ্যাথি ডাক্তার হিসেবে আমি বলবো যে হোমিও চিকিৎসা কেন করবেন বা অ্যালোপ্যাথি থাকতে, আয়ুর্বেদ থাকতে কেন হোমিওপ্যাথিতে আসবেন, আমি তফাৎটা আজকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যালোপ্যাথির চিকিৎসা একটা রোগের জন্য অনেকেই দিনের পর দিন করে যাচ্ছেন, দিনের পর দিন, কী বলবো, এই শহর সেই শহর, এই ডাক্তার সেই ডাক্তার, এমনকি লাস্টলি আমাদের ভারতের ভেলুরেও গেছেন অনেকে কয়েক লক্ষ টাকা পকেটে নিয়ে, এবং সেখানে গিয়েও অনেক টেস্টিং টেস্টিং হয়েছে, এমআরআই টেমআরআই, মানে কিছু আর বাকি নেই, সব কিছু করার পরেও দেখা গেল রোগটা ভালো হলো না, ঘুরে ফিরে সেই একই অবস্থা, হয়তো সামান্য কমেছিল আবার হয়ে গেছে। তো সেক্ষেত্রে কী বলবেন, আমরা যেটা বলি আমাদের শরীর কিন্তু একটা রহস্যময়, একটা রহস্যময় বস্তু। অর্থাৎ আপনারা নিজেই চিন্তা করে দেখুন যে কে আমাদের শরীরটা তৈরি করেছে, চোখ মুখ নাক, হ্যাঁ, এগুলো এত নিখুঁতভাবে তৈরি যে বাস্তব জীবনে দেখা গেছে ইঞ্জিনিয়াররা যখন কোনো যন্ত্র তৈরি করেন তখন তার ম্যাপ করতে হয়, আগে মাপযোগ করতে হয়, হিসেব করতে হয় কী কী আইটেম লাগবে, সেগুলো একটা লিস্ট তৈরি করে, স্ট্রাকচার তৈরি করে তারপরেই করতে হয়। কিন্তু আমাদের শরীরটা যে এত সুন্দরভাবে তৈরি করা হলো, এটা কীভাবে হলো, তো সেটাই হচ্ছে রহস্য। সেই রহস্যের কিন্তু কুলকিনারা আজও কেউ পায়নি, হ্যাঁ, আমরা দেখে যাচ্ছি সেটাই তো। এই বডি, এই আমাদের মানব দেহে কিন্তু অসংখ্য সেল রয়েছে, অসংখ্য সেল, কয়েক হাজার হাজার সেল রয়েছে, সেই সেলগুলো দিয়ে কিন্তু আমাদের কোষ মজ্জা এগুলো তৈরি, এটা ধরা পড়েছে, এটা অ্যালোপ্যাথিও মানে এবং হোমিওপ্যাথিতে এটা নিয়েই চর্চা। এই সেলগুলো, সমস্ত সেল যদি ঠিক থাকে তাহলে পুরো শরীরটা ঠিক, আর কিছু কিছু সেল যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই দিকটা বেঠিক। অর্থাৎ এই নষ্ট হওয়া সেল নিয়েও কিন্তু মানুষ চলে, সবগুলো সেল যে ঠিক আছে তা নয়, অনেকগুলো সেল নষ্ট হয়ে গেছে আর সেগুলো নিয়েও মানুষ চলে, আর যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে গেছে সেখানেই কিছু কিছু সমস্যা থাকে, আর সেটাকেই বলা যেতে পারে রোগ। আর সেই রোগটাকে ঠিক করতে হলে তাহলে কী করতে হবে, সেলগুলোকে ঠিক করতে হবে, আর সেই সেলগুলো ঠিক কিন্তু অ্যালোপ্যাথি ওষুধটা চট করে পারে না, কারণ সেলটা অ্যাটমিক এনার্জির মতো খুব সূক্ষ্ম পাওয়ার দিয়েই সেলটাকে ঠিক করতে হয়, সেলটা স্থূল ঔষধ দিয়ে সহজে ঠিক হয় না, এই জন্যেই অ্যালোপ্যাথি অনেক সময় ফেইলিওর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি কিন্তু ডাইরেক্টলি এক ফুটা দুফুটা ঔষধ একদম অ্যাটমিক এনার্জির মতো সেই সেলটাকে গিয়ে রিপেয়ার করার চেষ্টা করে, অনেকটাকে রিপেয়ার করে দেয়, আর যেটা রিপেয়ার করতে পারে না সেটাকে কিছু কিছু চেষ্টা করে অনেকটা হয়তো 50% করলো, বা আর যেগুলো একদম মরে যায় সেগুলো হয়তো করা যায় না, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিও ব্যর্থ হয়ে যায় বা দেরি হয়। তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথির চিকিৎসাটা কত কত সূক্ষ্ম এবং কত মন্ত্রশক্তির মতো। তাই হোমিওপ্যাথি সম্পর্কে আপনাদের সবসময় উৎসাহ দিয়ে আসছি, এবং এই হোমিওপ্যাথি ঔষধ খেয়ে
প্রত্যেক দিনই প্রচুর লোক ভালো হয়ে যাচ্ছেন, যেখানে টাকা পয়সা বড় ব্যাপার নয়। অল্প স্বল্প হোমিওপ্যাথি ওষুধের দাম বেশি না, আপনারা জানেন তো, কিন্তু রোগ লক্ষণ বা ডাক্তারই হচ্ছে মেইন। এটার লক্ষণগুলো জানতে হবে এবং এটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিনটা কি সেটাও জানতে হবে। যদি সব কিছু ঠিকঠাক মিলে যায় তাহলে একেবারে কি বলবো, ম্যাজিক, অর্থাৎ দীর্ঘদিনের রোগটা ভালো হয়ে যায়। আসুন, আজকে এই যে ব্যাপারটা বললাম, ওই যে অনেক ছেলেমেয়েরা আমি দেখেছি ভুরুর লোম পড়ে যায়, ভুরুটা পড়ে যাচ্ছে, হ্যাঁ, গোফটা পড়ে যাচ্ছে, এগুলো রহস্যময়। এগুলোর কী ওষুধ হতে পারে বলুন তো? অ্যালোপ্যাথিতে গেলে আপনি কী ট্যাবলেট খাবেন, কী কে দেবে? প্রপার মেডিসিন হয় না। যাই হোক, তো সেই ক্ষেত্রে যে ওষুধটা, বিশেষ করে চুল পড়া, চুল পড়ার বিভিন্ন কায়দা আছে। স্নান করে এসে চিরুনি দিয়ে চুল আসার সময় থোকা থোকা চুল এসে যায় মেয়েদের, এটা হচ্ছে একটা লক্ষণ। পুরুষদের দেখা যায় চুল আচড়ালে তো আসেই, এছাড়া অনেক সময় দেখা যায় এই জায়গার কিছু চুল নেই, এই জায়গার কিছু চুল নেই, এই জায়গার চুল কিছু যেন পোকায় কেটে নিয়েছে এরকম মনে হয়, এরকমই চুল পড়ে। আচ্ছা, এই যে চুল পড়ে, পুরুষদের ক্ষেত্রে কিন্তু লক্ষণটা একটু অন্যরকম। এই বিশেষ করে যাদের যৌন দুর্বলতা, ধ্বজভঙ্গর দোষ বা এই সমস্ত আছে, তাদের ক্ষেত্রে যদি চুলটা পড়ে, হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে, তাহলে আমি এখন যে ওষুধটা বলবো সেটা একেবারে অ্যাকুরেট। আর সেটা যদি নাও হয়, মেয়েদেরও যদি সেটা না হয়, তাহলে কিন্তু এই ওষুধটা কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছেন তো? আমি যে যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি ঠিক থাকে তাহলে চুল পড়া বন্ধ করার জন্য এই ওষুধের জড়িত। এখন সবার কৌতূহল হচ্ছে ওষুধটার নাম কী? ঠিক আছে, ওষুধটার নাম হচ্ছে সেলিনিয়াম। এটা 3x মানে মাদার টিনচার জাতীয় ঔষধ, একটু বেশি পরিমাণে খেতে হবে। সেলিনিয়াম পটেন্সিও আছে, আমি বলবো মাদার টিনচারটা খাবেন, ঠিক আছে, 3x। আচ্ছা, আসুন, সেলিনিয়াম ওষুধটা যে যে কাজ করে আমি একটু একটু বলি নি। ওই যে দেখুন, আমি বারবার বলেছি যে শুধু মাথার চুল পড়া নয়, হ্যাঁ, গুফ থেকে চুল পড়া, দাড়ি থেকে চুল পড়া, হ্যাঁ, ভুঁড়ির চুল পড়া, এমন কি বলবো, লজ্জাশরম ত্যাগ করে বলতে হচ্ছে যে লিঙ্গের পাশে যে চুল থাকে সেটাও পড়ে ঝরে। সুতরাং এই ওষুধটা, এই সেলিনিয়াম আমি নিজে অনেক ক্ষেত্রে প্রয়োগ করেছি এবং ম্যাজিকের মতো রেজাল্ট হয়েছে, অনেক আশ্চর্য হয়ে গেছেন। এত সুন্দর মেডিসিন আর জানতাম না, এটার নাম জানতাম না। তো আজকে জেনে নিন যে আপনার যদি ভুরুর চুল পড়ে, গালের চুল পড়ে, হ্যাঁ, দাড়ির চুল পড়ে এবং মাথার চুল পড়ে, তাহলে সেলিনিয়াম 3x কীভাবে খাবেন, আধা কাপ জলের মধ্যে 5টা ফোঁটা ঢেলে দেবেন, 5 ফোঁটা, এর বেশি না কিন্তু, 5টা ফোঁটা ঢেলে দেবেন এবং দিনে দুবার করে খাবেন, সকালে আর বিকালে। সেলিনিয়াম কিনে আনুন, অ্যাকাউন্টস কিনে নিয়ে আসুন, আর 5 ফোঁটা করে আধা কাপ জলে মিশিয়ে দিনে দুবার করে খান, একদম ওকে, বেশি না, 10-15 দিন খেলে পরে দেখবেন ধীরে ধীরে চুল পড়া বন্ধ। আর যাদের ধ্বজভঙ্গ এবং এগুলোর থেকেও আপনি রেহাই পাবেন। এই ওষুধটা খুব সুন্দর এবং খুব ভালো কাজ করে। তাই আজকে আমি আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করলাম যাতে সকলে এই সমস্যা থেকে মুক্তি পান। ঠিক আছে, সেলিনিয়াম অনায়াসে ব্যবহার করতে পারেন, দোকানে গেলে কিনতে পারবেন এবং যারা পাবেন না তারা অনলাইনে অর্ডার করে নিয়ে নেবেন। ঠিক আছে, আজকাল আমার সঙ্গে সংযোগ হতে একটু সমস্যা হচ্ছে, এত বেশি পেশেন্ট হয়ে গেছে যে আমি সবাইকে কল ধরতে পারছি না এবং অনেক সমস্যার কারণে ফোনই বন্ধ থাকছে, যেটার কারণে আমি নিজেই সমস্যায় এবং সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। চেষ্টা করা হচ্ছে আপনাদের সাথে যাতে সংযোগ করতে পারে। ঠিক আছে, আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ প্রত্যেক দিন আমি এ ধরনের ভিডিও পাবলিশ করছি যাতে আপনাদের উপকারে আসে, আপনি নিজেও রক্ষা পান এবং আপনার ফ্যামিলির বাকিদেরও রক্ষা করতে পারেন। তাই এটা জানা আপনার খুব দরকার। আপনি যদি জেনে যান, ট্রেনিংয়ের মতো দেখবেন, ধীরে ধীরে ভিডিওগুলো, প্রত্যেকটা ভিডিও আপনাকে শিখিয়ে দেবে এবং একসময় দেখবেন আপনি অনেক কিছু শিখে গেছেন। সেটার জন্যই বলি যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ঠিক আছে, এবং ভিডিওটা শেয়ার করুন আপনার আত্মীয় পরিজনদের কাছে, শেয়ার করুন যাতে ওরাও উপকৃত হয়। ঠিক আছে, আজ কিন্তু এই পর্যন্তই, আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণের জন্য বিদায় চাইছি, নমস্কার, ধন্যবাদ।